নমস্কার দেখছেন বাংলাদেশ জনতা এক্সপ্রেস নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি সুব্রজিৎ। এই সেই যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং গ্রাউন্ড জিরোতে আবারও জনতা এক্সপ্রেস, কারণ সেই গ্রেফতারের সংখ্যা এখনো বৃদ্ধি পাচ্ছে এবং নদিয়ার বগুড়ার সেই ছাত্র অর্থাৎ স্বপ্নদীপের মৃত্যুর জন্য দায়ী কে? গাফিলতি কার, রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার নাকি অন্য কোনো সরকার, যা হয়তো বিশ্ববিদ্যালয়ের মধ্যে চলে? এই নিয়ে কিন্তু প্রশ্ন সাধারণ মানুষের মনে জেগেছিল, তবে তারা প্রশ্ন করতে ভয় পায় আর তাদের হয়। এবার প্রশ্ন করবো আমি এনাদের প্রত্যেককে, তারা কাছে পরিচয় করাবো। আজ তৃণমূল কংগ্রেসের হয়ে আমাদের সঙ্গে রয়েছেন রাজু ঘোষ, এরপরে আমি আসবো জাতীয় বাংলা সম্মেলনের পক্ষেই আজ বক্তব্য রাখছে রাজদীপ দাস। তৃণমূল কংগ্রেসের মুখপাত্র হিসেবে আরেকজন রয়েছেন অর্পণ বন্দ্যোপাধ্যায়, রয়েছেন বিজেপির মুখপাত্র স্বরূপ চট্টোপাধ্যায়। বাংলা ছাত্রপক্ষের হয়ে আজ রয়েছে আমাদের সঙ্গে দুজন, এবং আমাদের সঙ্গে রয়েছে একজন আম জনতা। তিনি কি ভাবছেন এই ইস্যু নিয়ে সবটাই জানবো, এবং কোথাও গিয়ে কিন্তু বারংবার সেই একটা প্রশ্ন দেখা দিচ্ছে যে এরকম ধরনের ঘটনা কেন ঘটছে পশ্চিমবাংলায়। এবং স্বরূপদা, সর্বপ্রথম আমার প্রশ্ন থাকবে আজকে অবশ্যই, এই যে গ্রেফতারের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবং বারংবার, তাহলে পুলিশ তৎপর হচ্ছে কোথাও গিয়ে? পুলিশ আগে কেন তৎপর হলো না? দেখুন, এদের তো গ্রেফতারি যেগুলো হচ্ছে সেইগুলোও যে কতদিন সাস্টেনেবল, তাদের যে কী ধারা দেবে, যেমন ধরুন যে সেদিন ইউএপিএ ধারা লাগানোর কথা একজন নকশালপন্থীর আক্রমণটার জন্য, এলওপির ওপর যে বিরোধী দলনেতার ওপর আক্রমণের জন্য, কিন্তু লাগালো না। তো এরকম এরা পুলিশ যে কী ধারা দিচ্ছে, কতক্ষণ আটকে রাখবে, সেটা নিয়ে আমাদের পুরো সংশয় আছে। ঘটনাটা হচ্ছে মেন যে দোষী, আরেকজন যে দোষী আছে সৌরভের সঙ্গে, আলু যা বলে বেশি পরিচিত অরিত্র, তাকে তো লুকিয়ে রেখেছে তৃণমূল কংগ্রেস। আজকে সব স্পষ্ট ব্যাপার যে ইভেন সৌরভের ফটো আমি দেখাতে পারি, যে মুখ্যমন্ত্রীর সঙ্গে সৌরভের ফটো আছে, কুণাল ঘোষের সঙ্গে, তারা তো একই দলের, তারা একই দলের এ টিম বি টিম। যেমন আপনার শোতে আমি আশা করবো যে আপনি একটু বিজেপিকে বলার সুযোগ দেবেন, যেহেতু তৃণমূল এ বি সি ডি সব টিম এসছে। তো বক্তব্যটা হচ্ছে যে আলটিমেটলি দেখুন, বামেরা যে একটা বিকৃত মনস্ক সংস্কৃতি যাদবপুরের মধ্যে করেছিল, সেটা আমরা সবাই জানি। আমি খুলে বলতে চাই না, কিন্তু তার ধারক ও বাহক হয়ে গেছে তৃণমূল। না, আমি দুটো কথা বলি। সেটা হচ্ছে, প্রথম প্রশ্নটা করা হয়েছিল যে পুলিশ কেন আগে স্টেপ নিল না। এখন যদি অপরাধ না হয় পুলিশ, তো এটা তার পক্ষে অ্যাসাম্পশন করা সম্ভব নয় যে অপরাধ হবে তাই চলো আমি আগে থেকে স্টেপ নিই, এটা নয়। রাজ্য পুলিশ যেভাবে কাজ করেছে সেটা অত্যন্ত সদর্থক, ইতিমধ্যেই 12 জনের ওপর গ্রেপ্তার হয়েছে, এবং কলকাতা পুলিশ এই ব্যাপারটাকে অত্যন্ত সিরিয়াসলি নিয়েছে, আমাদের পুলিশ কমিশনার থেকে শুরু করে যারা যারা আধিকারিক আছেন। এবার অত্যন্ত বিকৃত একটি তথ্য যেটা এখানে বিজেপির প্রতিনিধি দিলেন, যে সৌরভ চৌধুরীর সাথে মাননীয় মুখ্যমন্ত্রী এবং কুণাল ঘোষের ছবি, আমি অত্যন্ত স্পষ্ট করে বলি সেই ছবি আমার কাছেও আছে। ওই ছবিতে যাকে দেখা যাচ্ছে সেই ব্যক্তির নাম হচ্ছে তোমাল সাহা, তিনি টাইমস অফ ইন্ডিয়ার প্রাক্তন সম্পাদক, বর্তমানে একটি অন্য নিউজ চ্যানেলের সাথে যুক্ত আছেন। রাজভবনে একটি অনুষ্ঠানে মাননীয় মুখ্যমন্ত্রী সেখানে ইনভাইটেড ছিলেন, রাজ্যসভার প্রাক্তন সাংসদ হিসাবে কুণাল ঘোষ সেখানে ইনভাইটেড ছিলেন, এবং সেখানে সাংবাদিকদের মধ্যে তমাল দাও ছিল। সেই ছবিটাকে বিকৃত করে যেভাবে তাকে সৌরভ চৌধুরী বলে একটা ন্যারেটিভ বিল্ড করার চেষ্টা করা হচ্ছে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। আসবো রাজু, এই বিষয়ে কী বলবে? দেখুন, প্রথম কথা হচ্ছে ভারতীয় জনতা পার্টি, তাদের এটা বোঝা উচিত যে বাচ্চাটা মারা গেল তার সম্পূর্ণ দায় ভারতীয় জনতা পার্টিকে নিতে হবে। তার কারণ, এই যাদবপুর ইউনিভার্সিটির প্রশাসককে, এই যাদবপুর ইউনিভার্সিটির প্রশাসক যিনি প্রধান, তিনি হলেন ভিসি, এই ভিসিকে কে অ্যাপয়েন্টিং করেছেন? আমাদের স্বনামধন্য বিখ্যাত আমাদের ওই বিজেপির একজন শাখা সংগঠনের লিডার ভিসি, যে ভিসি আমাদের, তিনি আমাদের এই রাজ্যের প্রধান নাম্বার ওয়ান, তিনি একজন ব্যক্তি। অর্থাৎ এই দায়ভার সম্পূর্ণ রাজভবনকে নিতে হবে, কারণ রাজভবন থেকে এই ভিসিকে অ্যাপয়েন্টিং করা হয়েছে। এই ভিসি, সে তার ইউনিভার্সিটির মধ্যে আইন শৃঙ্খলা ধরে রাখতে পারছে না, সে কেন প্রশাসক ঠিকঠাকভাবে চালাতে পারছে না, ইউনিভার্সিটির মধ্যে কেন বিশৃঙ্খলা হচ্ছে, কেন র্যাগিং হলো, কেন বাচ্চাটা মারা গেল, তার সম্পূর্ণ জবাব রাজভবনকে দিতে হবে, রাজ্যপাল। একটা প্রশ্ন বারংবার দেখা দিচ্ছে, যেখানে বর্তমানে এখানকার আচার্য রয়েছেন, কে রয়েছেন? রাজ্যপাল সিভি আনন্দ বোস এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বিলে এখনো তিনি সাইন করেননি বলে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাকি সেই জায়গায় বসতে পারছেন না, এবং এই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কিন্তু এখনো কোনো রকম উপাচার্য নেই। কেন নেই ভাই?
আমি বাংলা ছাত্রপক্ষ থেকে আমি এখানে স্পষ্ট কথা প্রথম দিন থেকে দেখছি বামপন্থী সংগঠন উপরে ডানপন্থী একের উপরে প্রতি কালিমাখামাখি চলছে। র‍্যাগিংটা এখানে আগেও হয়েছে, এখন এটা বড় ইস্যু হয়ে গেছে। কোনো স্বপ্নের মৃত্যু যেন এখানে না হয়, কোনো জেলার ছেলে যেন এখানে নিপীড়িত না হয়, তার দায় প্রত্যেকটা ছাত্র সংগঠনকে নিতে হবে। তারা কি করছে? জেলার ছেলেরা এখানে এসে পড়াশোনা করবে, তারা কেন নিপীড়িত হবে? তারা এখানে এসে কেন নিপীড়িত হবে? বাংলা পক্ষ 2018 সালে এখানে ডোমিসাইল চালু করেছিল ইঞ্জিনিয়ারিং বিভাগে 90%, এই দিন দেখার জন্য চালু করেছিল, স্বপ্নের মৃত্যু ঘটবে বলে, জেলার ছেলেরা এখানে নিপীড়িত হবে বলে। ঘন্টা নেব। দেখুন, জেলার ছেলেদেরকে নিপীড়নের বিরুদ্ধে আমরাও আছি, আমরা প্রথম থেকে বলে রেখেছি ভারতীয় জনতা পার্টি। তার আগে আমি বলতে চাই, তার আগে দুটো তো কথা আমি বলতে চাই। যেটা ওনারা বলছেন যে বিজেপিকে দায় নিতে হবে, আমরা কিন্তু আচার্যর কাছে দাবি করেছি এবং অনশনে বসার, আমাদের একজন মুখপাত্র অনশনে বসার ধমকি দিয়েছে যদি উপাচার্য নিয়োগ না হয়। এখানে প্রো ভিসি চালাচ্ছিল, ফর ইয়ার কাইন্ড ইনফরমেশন, প্রো ভিসিকে অ্যাপয়েন্টমেন্ট করেছিল বাত্য বসু, এবং যে কাজের উপাচার্য ছিল অভিজিৎ চক্রবর্তী, তিনি নিজে বলেছেন, আজ নিজে স্বীকার করছেন, তাকে ওই চোর পার্থ যিনি তৃণমূলের মহাসচিব ছিল। একটা বিষয় আমরা দেখছি স্বরূপদা, একটা বিষয় আমরা দেখতে পাচ্ছি, সেই সৌরভ চৌধুরী যাকে কিন্তু গ্রেফতার করা হয়েছে, তার বিভিন্ন পোস্ট থেকে একটু বিজেপিময় ছিল, ডব্লিউটিআই করতে পারবেন না, সার্কাজম একটা পোস্ট, নিচে যেটা লেখা ছিল আপনারা যদি কেটে অর্ধেকটা দেন তাহলে সেটা চলবে না। আমি আপনাকে সিপিএম এর গ্রুপ খুলে দেখাতে পারি, এসএফআই এর জন্য নেব। আমি শুধু একটা আমি অনুরোধ করব বাংলা জাগর ক্যামেরা পার্সনকে এই ছবিটাতে একটু ফোকাস করতে। এই ছবিটা হচ্ছে গর্বের 34 বছর বলে একটি সিপিআইএম এর পেজ, সেখানে সৌরভ চৌধুরী এবং পাশেই তমালদার ছবি মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে। পরিহাসটা হচ্ছে বিজেপিকে সিপিআইএম এর পেজের পোস্ট হাতিয়ার করতে হচ্ছে, আমি সেই বিতর্কে যাচ্ছি। এরকম জোটটা কাদের? আজকে ইন্ডিয়া জোট নিজেদের মধ্যে অত্যন্ত কুৎসিত। অত্যন্ত কুৎসিত কেন? এটা কোন ইস্যু কি? আজকে এখানে ছাত্র একটা, তোমরা নিজেদের মধ্যে আজকে একজন ছাত্র খুন হয়, আজকে নকশালের সাপোর্টে তৃণমূল টুইট করে, আজকে নকশালের সাপোর্টে তৃণমূল টুইট করছে কেন? রাজদীপ কোথাও গিয়ে আছে, রাজুদা কাউন্টারটা আমি নেবো। রাজদীপ বারংবার কিন্তু সেই প্রশ্ন যাচ্ছে, এবং কোথাও গিয়ে নাকি অতীব আমাদের একটুখানি আড্ডা অনেকটা বাড়ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মধ্যে, যার জন্য নাকি এরকম ধরনের ঘটনা ঘটছে, কী বলবে এই বিষয়ে? আমরা বরাবরই জানি যাদবপুর প্রেসিডেন্সি এগুলো বাম এবং অতিমামদের একটা মুক্তাঞ্চল, কোটানকোট আমি বলছি মুক্তাঞ্চল, তার কারণ এখান থেকে যখন অন্যান্য বিষয় হয়, ভিয়েতনাম, ভেনেজুয়েলা বিভিন্ন জায়গায় যখন ঘটনা ঘটে, দুঃখজনক ঘটনা বা জেএনইউতে ঘটনা ঘটে, এখান থেকে কিন্তু মিছিল বেরোয় এবং মিছিল বেরিয়ে হোক কলরব হয়, দেশবিরোধী স্লোগান ওঠে। আজকে কেন তারা অতি সক্রিয় হয়ে গিয়ে যারা প্রতিবাদ করছে তাদের ওপর আক্রমণ করছে? আরেকটা কথা, সুরঞ্জন দাস যিনি ভিসি ছিলেন, তিনি কোটানকোট বলেছিল সিসিটিভি বসাতে দেবো না। আজকে স্বপ্নদীপের মৃত্যুর জন্য তিনি কি কোনোভাবে দায় এড়াতে পারেন? আজকে রাজ্যপাল সমগ্র বিশ্ববিদ্যালয়গুলির আচার্য, তিনি বললেন আমার কাছে টনিক আছে, কোটানকোট বলেছেন যে আমার কাছে টনিক আছে, এটা আমি দুদিনে ঠান্ডা করে দেবো। আজকে উনি কোথায়? উনি তো পঞ্চায়েত ভোটের সময় গ্রামের ঘরে ঘরে পৌঁছে গিয়েছে। রাজ্যপাল কোথায় আছেন রাজুদা? দেখুন, রাজ্যপাল আছে, রাজ্যপালের জায়গা আছে, কিন্তু দুর্ভাগ্যবশত যে রাজ্যপালের যে জায়গা, যে রাজভবন, সেই রাজভবনটা এখন বিজেপি শাখা সংগঠনের অফিসে পরিণত হয়েছে। রাজ্যপাল আজকে রাজ্যপাল নেই, রাজ্যপালকে দেখা যায় যে পলিটিক্যাল স্বার্থে যেখানে যেখানে বিজেপি দুর্বল, যে যে জায়গায় বিজেপিকে পাবলিশ হাতে করি, সেই জায়গায় রাজ্যপাল হাতে করি, আজকে রাজ্যপালকে আপনারা বিজেপি সিসিকে অ্যাপয়েন্ট করেছে, রাজ্যপাল কালো চশমা পরে চক্রবর্তীকে কে সরিয়ে, এখন আর মানুষকে দেখতে পায় না, রাত্রিতেও কালো চশমা, মুখ্যমন্ত্রী দায় নেবে, মুখ্যমন্ত্রী কাজ করছে, রাজ্যপাল মুখ্যমন্ত্রী দায় নেবে, রাজ্যপালটা কে, অভিজিৎ চক্রবর্তী কে সরিয়ে, রাজ্যপাল এই সিসিটিভি গুলো খুলিয়েছে, তৃণমূল ইউনিভার্সিটি গুলো ঠিক করো, ইউনিভার্সিটিতে কোনো ছেলে যেন মারা না যায়, সেই কারণে আছে তৃণমূল। যেহেতু যে প্রথম বর্ষের পড়ুয়ার মৃত্যু হয়েছে তিনি কিন্তু আবাসিক ছিলেন না, সেই জন্য নাকি কোন রকম দায় নাকি বর্তায় না, সেই অর্থে দেখতে গেলে মানবে বিষয়টাকে না? আমি কোনোভাবে মানতে পারি না। আজকে যদি আমরা একটু মানে পিছনের দিকে চলে যাই, 2011-তে যখন এই গভর্নমেন্ট এসেছে, রাইট, তখন তার মানে আমাদের এই মুখ্যমন্ত্রী উনি ক্যাম্পেনিং করেছিলেন যে আমি সমস্ত ইউনিভার্সিটি, সমস্ত কলেজে, রাইট, আমি এখানেতে পলিটিক্যাল মানে যে সমস্ত ইউনিয়ন রয়েছে, মানে যেটাকে বলা হচ্ছে রাজনৈতিক মুক্ত আমি করবো, পরিবেশ তৈরি করবো। উনি ওনার যে সমস্ত কমিটমেন্ট দিয়েছিল তার একটাও কমিটমেন্ট নেই এখনও পর্যন্ত।
সম্পূর্ণ করেননি, রাইট? এই যে জিনিসটি হয়েছে এখানে, তো আমি শুনছিলাম অনেকেই অনেক কিছু বলছিল যে এখানে তো এই ইউনিয়ন ওই ইউনিয়ন, রাইট, অনেকগুলো পার্টির যে পলিটিক্যাল পার্টি বলছে তারা কিছু করছে না এখনো। কিন্তু রাজুদা বারংবার সেই প্রশ্ন, যাদবপুর মানেই এসএফআই দোষী কেন জনতা জানতে চায়? যাদবপুর মানে শুধুমাত্র এসএফআই দোষী কেন? কেন সেখানে টিএমসিপি, কেন সেখানে এবিভিপি আসে না? এখানেতে আসছে না তার, আমি যেটা বলার চেষ্টা করছি, মুখ্যমন্ত্রী আজকে কোথায়? তার তো আমি একবারও এখনও দেখিনি যে উনি সামনে এসে কোনো চ্যানেলের সামনে এসে কোনো কথা বলছেন, এখনো পর্যন্ত বলেননি। আর যেটা হচ্ছে কি, মানে এখনো মুখ্যমন্ত্রী আসেননি, মুখ্যমন্ত্রী নিজে যে ছেলেটি মারা গেছে তার বাবার সঙ্গে দেখা করেছেন, আশ্বাস দিয়েছেন যে উপযুক্ত তদন্ত হবে, যথাযথভাবে তদন্ত হচ্ছে এবং পুলিশ উপযুক্ত কাজ করছে। এরপরে আর কি বলবে? ধরা হচ্ছে না কেন? কাকে ধরছে না? কে লুকিয়ে কথায় ধরবে নাকি? বিজেপি বলে তবে ধরবে? পুলিশ যথাযথ সঠিক সেটা করছে না? বিজেপি ভারতীয় প্রথম কথা হচ্ছে আমি বিজেপি কে বলবো এটা যে শ্মশানে গিয়ে বসে থাকুক, অনেক মৃত্যু শরীর পাবে। আজকে প্রথম মৃত্যুর শকুনের রাজনীতি সিপিএম করতে মমতা ব্যানার্জি রাজনীতি বিজেপি করে। কে কোন রাজনীতি করে আমরা জানবো? কি বলা হচ্ছে? কোথাও গিয়ে বারংবার কিন্তু মৃত্যু নিয়ে রাজনীতি হচ্ছে এবং কোথাও গিয়ে একদিকে সেই ডাব্লিউ অর্থাৎ WTI DSF, কোথাও গিয়ে বামেরা হয়তো একটা পোস্ট ভাইরাল করেছে, স্পষ্ট দেখা যাচ্ছে WTI DSF নাকি ভাই ভাই মানবে বিষয়টাকে। দেখুন, রাজনৈতিক বিতর্ক চলতে থাকবে, মানে পশ্চিমবঙ্গে লাশ পড়বে এটা নিয়ে রাজনীতি করবে না, হবে না, এটা হতে পারে না। এটা আমি আগের দিনও বলেছি আপনাদের চ্যানেলে, আমি বিজেপির বন্ধু, KSFI-র বন্ধু, TMCP-র বন্ধু আমি জানি না। আমি একটা সাধারণ মানুষ এবং জাতীয় বাংলা সম্মেলনের পক্ষ থেকে দাবি করতে চাই যে আগের দিন বিরোধী দলনেতা এসেছিলেন, ভালো কথা, উনি যে পুলিশ প্রশাসনকে অশ্রাব্য গালিগালাজ করেছেন, অল মিডিয়া আমরা সেটা দেখেছি, সেটা তো কোথাও গিয়ে উস্কানি। একটা কথা বলেছেন, উনি বলেছেন সৌরভ চৌধুরী যাকে বর্তমানে গ্রেফতার করা হয়েছে তিনি নাকি বাংলা পক্ষ করত। আমি বাংলা পক্ষের প্রতিষ্ঠা লগ্ন থেকে আছি, সৌরভ চৌধুরী বলে আমাদের সংগঠনের সহযোদ্ধা সমর্থক দূরের কথা কেউ ছিল না। ভারতীয় জনতা পার্টির যে বিকৃত মস্তিষ্কের নেতা শুভেন্দু অধিকারী, যাকে সব থেকে বিকৃত মস্তিষ্কের নেতা আজকে উগ্রবাদী সংগঠন বাংলা ভাষার বাধ্যতামূলকের বিরোধিতা করেছে, উগ্রবাদী সংগঠন, তার আমরা উগ্রবাদী সংগঠন। আরে বাবা, উগ্রবাদী সংগঠনটা কেন? উগ্রবাদী সংগঠনটা কেন? শুভেন্দু খেপে গেছে, নিষিদ্ধ করা দরকার। ভারতীয় জনতা পার্টি বিভিন্ন জায়গা থেকে বাঙালিদেরকে তাড়াচ্ছে, এখানে বাঙালির জন্য লড়ছি, বাঙালি ছাত্রছাত্রীর জন্য লড়ছি আমরা, আজকে বাঙালিরা তাড়া খাচ্ছে, তার কাছে কোথায় দাঁড়িয়েছে দেখেন, কোথায় দাঁড়িয়েছে রাজু দেখি বল। না না না, এখানে হচ্ছে যে এই যে এরা কথায় কথায় একটা তকমা লাগিয়ে দেয়, এটা একটা বাংলা পক্ষ, একটা সামাজিক সংগঠন, বাংলা বাঙালি সংগঠন, তাদেরকে বলছে নিষিদ্ধ করা দরকার। সবার আগে তো RSS-কে নিষিদ্ধ করা দরকার, RSS-কে আগে নিষিদ্ধ করুক। স্বরূপদা বললেন উগ্রবাদী সংগঠন, স্বরূপদা বলছেন উগ্রবাদী সংগঠন, স্বরূপদা কেন উগ্রবাদী সংগঠন? মাওবাদের কি প্রচার করছে তারা? না না, তারা উগ্রবাদী কেন? উগ্রবাদী কেন? উগ্রবাদী কেন? ভারতবর্ষ সবার, আজকে আমার হাজার হাজার বাঙালি অন্য রাজ্যে যায়, এখানে গুজরাটি আগে চলে, তোমার প্রভুর রাজ্যে, আপনাদের প্রভুর, আপনি কোন জানেন না? আমি জানি তুমি ভারতবর্ষ কত ঘুরেছো, তুমি ভারতবর্ষ কত গুজরাটে কবি পুত্র সংগ্রামী হয়, আমাদের ফ্যাক্টরি গুজরাটে আছে, সবাই কোথায় যাবে সেটা অন্য বিষয়, বাংলার ছেলে কিংবা বাংলার বাইরের ছেলেও যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়তে আসছে, কোথাও গিয়ে এখানে মৃত্যু হচ্ছে নাকি? আমি খুব সিম্পল একটা কথা বলি, এখানে ইন্ডিয়া গুজরাট আমি এসবে যাচ্ছি না। র্যাগিং জিনিসটা আমি বিশ্বাস করি ব্যক্তিগতভাবে যে র্যাগিংটা হচ্ছে সমাজের অন্যতম ঘৃণ্য একটি অপরাধ, এটা সব সামাজিক ব্যাধিটা দিয়ে কিছু না, একটা অপরাধ, একটা কুৎসিত ক্রাইম। এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ABVP বলেন বা আমাদের তৃণমূল ছাত্র পরিষদ, সেই অর্থে আমাদের তৃণমূল ছাত্র পরিষদ বা অন্যান্য সংগঠনগুলির থেকে অনেক বেশি শক্তিশালী SFI, সেই কারণে এর দায়টা SFI-কে নিতে হবে। ওনারা যে বলেন না মুক্তাঞ্চল, আমি স্বীকার করছি, আমি SFI বা CPM-এর নেতাদের সাথে সহমত,
যাদবপুর ইউনিভার্সিটি কেন বাম মনস্কতা, সিপিআইএম মনস্কতা যেখানে থাকে সেটাই মুক্তাঞ্চল, ধর্ষণের মুক্তাঞ্চল, র‍্যাগিং এর মুক্তাঞ্চল, খুনিদের মুক্তাঞ্চল, নরপিশাচতার মুক্তাঞ্চল, পয়সাচতার। যাদবপুর মানে কি শুধুমাত্র এসএফআই? আমার প্রথম প্রশ্ন সেটাই ছিল, যাদবপুর মানে শব্দ এসএফআই হয়ে গেল নাকি? যাদবপুর মানে শব্দ এসএফআই সেই অর্থে তো রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটিতে তৃণমূল ছাত্র পরিষদ যেমন অনেক বেশি আসন জিতে, একটাই প্রশ্ন, হ্যাঁ ঠিক তেমন ভাবে অন্য সংগঠনও তো আছে, কিন্তু কিন্তু একইভাবে, কিন্তু একইভাবে, এক সেকেন্ড এক সেকেন্ড, আমাকে যে পার্টি আজকে পাওয়ারে রয়েছে, মুখ্যমন্ত্রী আজকে নিজে কেন নিজে স্টেপ ইন করছে না এই এত বড় একটা ইস্যুতে? প্রত্যেক দিন আজকে বিকৃত তথ্য দেওয়া হচ্ছে, নিউজ চ্যানেল তো বিকৃত তথ্য দেওয়া হচ্ছে, প্রত্যেকটা নিউজ চ্যানেল আপনারা দেখুন, এক সেকেন্ড সরব, মানে বলার সময় তথ্য বলতে পারেন না, আপনার নেত্রী যার ভাগ জানায় বলিনি আমি, আপনারা যাদবপুর তাহলে আমার আমাকে 20 সেকেন্ড বলতে দিন, আমাকে এক, আমি আমাকে বলছেন 10টা, আপনাদের আপনারা চারজন এবিসিডি টিম আছে আপনাদের, আমাদেরকে 10 সেকেন্ড দরকার, আমার জানার কথা নয়, কিন্তু কথা হচ্ছে কি যে এই যে রাজন্নাকে বসিয়েছে, যে আইসি করতো প্রেসিডেন্সিতে আইসির ওই ভোটে লড়েছিল, এরা এরা প্রথমে যারা অতি বাম করে তারা আসলে তৃণমূল নো ভোট টু বিজেপি করে, আজকে নো ভোট টু বিজেপি কি রাজুদা? সেই জন্য কি রাজুদা? মোহাম্মদ সেলিম সিপিএম এর রাজ্য সম্পাদক, তিনি একটা কথা কি বললেন? তিনি বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যারা অতি বাম তাদেরকে পাঠিয়ে দিয়েছে, জঙ্গলমহলে পাঠিয়ে দিয়েছে, তাদেরই বহিঃপ্রকাশ হচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। বামের এখন কুৎসিত বাম, কুৎসিত বাম আছে, ভয়ঙ্কর বাম আছে, বামের অনেক বড় বড় আম আছে, এবার বাম মানে একটা নয়, বাম মানে তার 26টা ভাগে ভাগ আছে, তো এবার বামের অনেক সংগঠন নেই এখানে, তো সিপিএম কোনো রকম পাওয়ার নেই ওয়েস্ট বেঙ্গলেতে, কিছু জানে না এই এই ইউনিভার্সিটি, এই যে এই যে স্টুডেন্ট ইউনিয়ন কেন তুলে দেয় আপসু, এই যে আপসু, সিসিটিভি লাগাতে সমস্যা কোথায়? সিসিটিভি লাগাতে বাম কেন বিরোধিতা করছে? কেন বিরোধিতা করছেন সিসিটিভি লাগানোর জন্য? আমি একটা কথা বলি, সেনুনচের মুখ্যমন্ত্রী বলছে না, উনি কেউ এখানেতে নেই হিসাবে এসেছেন, তো আম জনতা হিসাবে এসেছেন, রাজনৈতিক কথা বলছে না, ওরা বক্তব্য হচ্ছে এই যে চিন্তাধারাটা, কথা বলার স্বাধীনতা কেড়ে নিতে চাইছে, আজকে তৃণমূল আম জনতার কথা বলার স্বাধীনতা আর কি বলেন? আপনি একদিন হিউম্যান রাইটস এর হয়ে আছেন, আপনি একদিন বিজেপি হয়ে আছেন, কেড়ে নিতে কি বড় বড় কথা বাংলা পক্ষ ও রাজন্নাকে নিয়ে বলছে, রাজন্না আইসি থেকে তৃণমূল, আইসি থেকে তৃণমূল, শুভেন্দু কি, শুভেন্দু, শুভেন্দু অধিকারী কে? সেই কালো পতাকা দেখানো হয়েছিল, রাজদীপ, রাজদীপ, শুভেন্দু অধিকারী কে? এক মিনিট, শুভেন্দু অধিকারী কে সেই কালো পতাকা দেখানো হয়েছিল? কেন দেখানো হয়েছিল তাহলে তখন? প্রথম কথা, কারা দেখিয়েছিলেন? কারা দেখিয়েছিলেন? সেই তথাগত রায়চৌধুরী, তথাগত রায়চৌধুরী, তথাগত রায়চৌধুরী স্বঘোষিত মাওবাদী দেখিয়েছিলেন কালো পতাকা শুভেন্দু অধিকারী। প্রথম কথা, দাদাভাই বললেন যে রুলিং পার্টির দোষ কি অপোনেন্ট পার্টির দোষ, আমি একটা কথাই বলবো যে আমরা বহুলাংশে দেখতে পাই যে পঞ্চায়েত ভোট থেকে শুরু করে সিপিএম বিজেপি এক ব্যানারে প্রচার করছে এরকম, এটা তো ঘোষিত জোট, তাহলে যে বামের কথা এতক্ষণ রাজু বলছিল, বিজেপির ঘোষিত জোট, ঘোষিত জোট বামের সাথে, বামের সাথে না, এটা বিকৃত করা হচ্ছে, ক্লিয়ার করতে, ঘোষিত জোট এরা এরা এই যে বিকৃত করে কথাটা বলতে না দিয়ে, বামের সাথে তৃণমূলের ঘোষিত জোট, বামের সাথে তৃণমূলের ঘোষিত জোট, বিজেপি এক মিনিট, সেই প্রশ্ন, সেই প্রশ্ন, এক মিনিট, সরবদা, সরবদা, ছাত্র মৃত্যুদা, সরবদা, সরবদা, একটা প্রশ্ন রাজু আছে, এক মিনিট, এক মিনিট, এক মিনিট, আমি আসব, আমি আসব, আরে বাবা বাংলা পক্ষ, বাংলা পক্ষ থেমে যাবে, একটা প্রশ্ন বারংবার দেখা দিচ্ছে, ছাত্র মৃত্যুতেও কেন সেই রামবাম জোট, ছাত্র মৃত্যুতেও কেন রামবাম জোট আসছে, ছাত্র মৃত্যুতেও সরবদা, ছাত্র মৃত্যুতে কেন রামবাম জোট আসছে? বাংলা পক্ষ এখানে ডিরেক্ট রাজনীতি করতো না, কিন্তু এবার থেকে, বেশ আগে উত্তর নেব, আগে উত্তর, এক মিনিট, এক মিনিট, আগে উত্তর নিয়ে নি, আগে উত্তর নিয়ে নি, এক পক্ষবাদ থেকে বাংলা ছাত্রপক্ষ এখানে ডিরেক্ট রাজনীতি করবে সম্পূর্ণ হবে। আরে বাবা এক মিনিট, একটু আসতে, একটু শান্ত, আমি সবার উত্তর দেবো, একটু শান্ত, আচ্ছা একটা প্রশ্ন স্বরূপদা, মৃত্যু নিয়ে আমি আসবো, আমি আসবো, পক্ষ এই চ্যাংরা পক্ষ স্বপ্নদীপের মৃত্যু নিয়ে কোথায় চলে যাচ্ছে, কোথায় যাচ্ছেন? স্বপ্নদীপের মৃত্যু নিয়ে আসুন, সব এবং বাম বাম দোষী বাম, স্বরূপদা, তৃণমূল কংগ্রেস বলছে, তৃণমূল কংগ্রেস বলছে রাম বাম জোট, তাহলে কি এখানে দেখা দিচ্ছে? আরে বাবা মৃত্যুর মধ্যে সেই জোট, মৃত্যুর মধ্যে সেই জোট, মৃত্যুর মধ্যে সেই জোট কেন? এক মিনিট, মৃত্যুর মধ্যে জোট কেন হচ্ছে?
মমতা ব্যানার্জি এবং সীতারাম ইয়েচুরির এক থালায় খাওয়ার জন্য 19 এর ভোটটা 19 মৃত্যু হয়েছে সিপিএম এর ভোটটা বিজেপিতে 19 সালে গেছে 21 সালে গেছে কেউ কারোর ভোট নাই মমতা ব্যানার্জি ব্যাক করছে কোথায় মমতা ব্যানার্জি কার ভোটে জিতেছে সিপিএম ভোটটা আরে বাবা এক মিনিট মৃত্যু নিয়ে এখানে ভোট করতে কাছে বারোমার রাজদীপ এখানে একটা সুকৌশলে না নজর ঘোরানোর চেষ্টা চলছে ঠিক আছে পুলিশের তদন্ত চলছে প্রশাসন পদক্ষেপ নিচ্ছে কিন্তু কারো ধৈর্য হচ্ছে না না হলে শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলের আমি অন রেকর্ড বলছি কদিন আগে বলেছেন দুদিন আগে যখন বিশৃঙ্খলা হয় তিনি উস্কানিমূলক মন্তব্য রেখেছেন এবং এটাও বলেছেন সৌরভ চৌধুরী সহ যারা গ্রেপ্তার হয়েছে তারা কদিন জেলে থাকে দেখবো তারা অবিলম্বে বেল পেয়ে যাবেন আমার বিশ্বাস তাহলে উনি কি কোথাও দোষীদের আড়াল করে মন্তব্য আমি কাউন্টার নেব তাহলে আমি আসবো তাহলে মন্তব্য কেন কেন অরিত্রকে কেন আলু কোথায় এই প্রশ্ন আলু কোথায় গেল আরে বাবা আলু কোথায় গেল আরে আলুটা কোথায় গেল আলুকে তৃণমূল লুকিয়ে রেখেছে তৃণমূল যেমন কোল্ড স্টোরেজে রেখে দাম বাড়ায় আলুর সেরকম এই আলুকে লুকিয়ে রেখেছে তৃণমূল কংগ্রেস নাকি আলুর দাম বাড়াচ্ছে কোথাও কি একটা বিস্ফোরক মন্তব্য করছে বিজেপি এরা শকুনের আমি বারবার বলছি বিজেপি মানে শকুনের রাজনীতি করে এদের মতো নোংরা জঘন্য ভারতবর্ষে আর কোনো পার্টি নেই এই পার্টিটা যেতে বসেছে তার শ্মশান যাত্রা এরা প্রয়োজন হলে শ্মশানে গিয়ে বসে থাকবে যতগুলো মরা যাবে বেশ বেশ আমি আম জনতার বক্তব্য বলবো একটা কথা বিজেপি বলছে তৃণমূল নাকি আলুর বস্তা লুকিয়ে রেখেছে তৃণমূল হচ্ছে অনেক কিছুই লুকিয়ে রেখেছে কয়লা চুরি করেছে সমস্ত কিছু ঠিক আছে কয়লা চুরি করতে গেল এখানে আরে কয়লা চুরি করতে গেল উনি ঘোষিত সিপিএমের মুখপাত্র উনি পাবলিক নয় কিছু করতে পারে তৃণমূল হচ্ছে এমন একটা জায়গা সরকার সিপিএমের মুখপাত্র হয়ে আজকে পাড়ায় ছদ্মবেশে এসেছে এগুলো ভাঙছে শুধুমাত্র লুটের মৃত্যুর জন্য দায়ী মমতা ব্যানার্জি উনি তোলাবাজি অধিকারীকে সবার আগে শুভেন্দু অধিকারী আজকে আগে বলুন কোথাও গিয়ে কিন্তু কে চোর আমি একদম সর্বশেষ একটা উত্তর দেবো প্রত্যেকের কাছ থেকে 10 সেকেন্ডে বেশি আমি টাইম দেবো না দায়টা কে নেবে এই মৃত্যু 10 সেকেন্ড না দায়টা নিশ্চয়ই যেখানে এখানে ভিসি রয়েছেন সবার উপরে রয়েছেন রাজ্যপালের দায় কারণ তিনি সমস্ত ইউনিভার্সিটির তিনি মাথা অর্থাৎ সম্পূর্ণ দায় এই রাজ্যপালের এবং তাদের যে শাসিত যে দল সেই দলটা হলো ভারতীয় জনতা পার্টি এবং নিতে হবে তো বেশ আমি আসবো এর জন্য দায়ী হচ্ছে মমতা ব্যানার্জি এবং সীতারাম ইয়েচুরির একসঙ্গে ডিনার করা আপনার সময় আমি বলিনি সেকেন্ডের ব্যাপার হচ্ছে এখানে হচ্ছে মমতা ব্যানার্জি সীতারাম ইয়েচুরির একসঙ্গে খাওয়াটা হচ্ছে তার ফলে এই স্বপ্নের মৃত্যু ভিসি নেই এর দায় সম্পূর্ণ যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আধিকারিককে নিতে হবে তারা যদি উদাসীন না হতো আজকে স্বপ্নদীপের মৃত্যু ঘটতো না বেশ আমি খুব সিম্পলি বলি এই যে রাজনীতিকরণটা হচ্ছে প্রথমত তো মিথ্যু নিয়ে রাজনীতি করা উচিত নয় এই যে ঘটনাটা ঘটেছে এটা আজকের প্রথম ঘটনা নয় এটা যাদবপুরের চিরাচরিত ধারা সেই কারণেই সিসিটিভির কথা হলে এরা হোক কলরব করে আনিস খানের সময় এরা হোক কলরব করে আনিস খানের সময় এদের ফেসবুকগুলো খুলে দেখুন বাংলা ছাত্রপক্ষ আমাদের সময় দেখা যায় না আমাদের স্পষ্ট বক্তব্য জেলার ছাত্রছাত্রীদের ওপর নিপীড়ন বন্ধ করতে হবে এবং বাংলা ছাত্রপক্ষ এতদিন ক্যাম্পাসের বাইরে রাজনীতি করতে এবার ক্যাম্পাসের ভিতরে গিয়ে জেলার ছাত্রছাত্রীদের আমার যেটা হচ্ছে কি যেটা মুখ্যমন্ত্রী নিজের কমিটমেন্ট যেটা দিয়ে এই সরকার গঠন করেছিল 2011-তে উনি সেই জিনিসটা এখানেতে এস্টাবলিশ করুক রাজনৈতিক মুক্ত পরিবেশ তৈরি করুক প্রত্যেকটা ইউনিভার্সিটি আমি আসবো এতদিন ধরে ডানপন্থী বামপন্থী সংগঠন যখন দায়িত্ব নিতে পারেনি এবার থেকে বাংলা ছাত্রপক্ষ দায়িত্ব নেবে জেলার ছেলেদের কণ্ঠরোধ হতে আমরা দেখে নেব অর্থাৎ বারংবার কিন্তু সেই প্রশ্ন দেখা দিচ্ছে যে স্বপ্নদীপের মতো আরও অনেক ছেলে পড়তে আসে বিভিন্ন জেলা থেকে সেখান থেকে দাঁড়িয়ে তাদের বাবা মারা কি সত্যি তাহলে ভয় পাবে না কারণ এরকম যদি কোনো কেউই চায় না তাহলে সন্তানের মৃত্যু ঘটুক এবং এই যে তদন্ত শুরু হয়েছে বারংবার সেই পুলিশের তৎপরতা যার ফলে কিন্তু গ্রেফতার করা হয়েছে মোট 12 জনকে এখন দেখার বিষয় এখন অবধি সেই গ্রেফতারের তালিকায় আর কতজন যুক্ত হয় এবং এই প্রশ্নগুলো সাধারণ মানুষের মনে জেগেছিল যাচ্ছে যাকবে দেখাবে আগামী এপিসোডে দেখে থাকুন বাংলা ছাত্র